নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দারিদ্রতা দূর করতে ঘরে রাখুন এই সাতটি জিনিস অর্থ আসতে বাধ্য বলছে জ্যোতিষশাস্ত্র সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। বাড়িতে কোন কোন জিনিস রাখলে তা নিয়ে আসে সুখ সমৃদ্ধি কেটে যায় সমস্যা ঘরে রাখুন এই মূর্তি বাসুবিদরা বলছেন যে কোনো কোনো যে কোনো সমস্যা কাটাতে হলে ঘরে রাখা ভালো কুবের দেবতার ছবি অনেক সময় কুবের দেবতার মূর্তিও রাখা হয় বাড়িতে মনে করা হয় কুবের দেবতা ধন সম্পত্তির ঈশ্বর তাই তার মূর্তি মূর্তি উত্তর দিকে মুখ করে বস বসালে ঘরে আসে ধন সম্পত্তি কমে যায় বহু আর্থিক চিন্তা শ্রীযন্ত্র বাস্তুশাস্ত্র মতে স্ফটিক শ্রীযন্ত্র রাখা শুভ শ্রীযন্ত্র গৃহস্থে খুব তাড়াতাড়ি সাফল্য সমৃদ্ধি এনে দেয় স্ফটিক শিবলিঙ্গ বাস্তুশাস্ত্র মতে প্রতিটি ঘটেই প্রতিটি ঘরেই স্ফটিক শিবলিঙ্গ রাখা ভালো এতে সৌভাগ্য বৃদ্ধির সাথে সাথে গৃহস্থের বহু সমস্যাও কেটে যায় স্ফটিকের মালা ঘরে স্ফটিকের মালা থাকলে সন্তানের বিদ্যাচর্চায় মনোযোগ বাড়ে তাই স্ফটিকের মালা যে গৃহস্থে থাকে সেখানে বিদ্যা শিক্ষার পরিবেশ দিনে দিনে আরও উন্নত হয় গণেশ ঘরে গণেশ মূর্তি অনেকেরই থাকে তবে সেই সমস্ত মূর্তি যদি স্ফটিকের হয় তাহলে গৃহস্থে মানুষের সৌভাগ্য উত্তরোত্তর বাড়ে আর কেটে যায় বহু বিপদ কচ্ছপ ঘরে কচ্ছপের মূর্তি রাখা শুভ ফলদায়ক বলে মনে করেন বাস্তু বাস্তুশাস্ত্রবিদ্যা এটি ঘরে রাখলেই ধন সম্পত্তি বাড়ে ভীষণভাবে বাড়ির উত্তর দিকে এই মূর্তি রাখলে তা ভীষণভাবে ফলদায়ক তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ